আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় সাত, প্রাকৃতিক সম্পদ। এ অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এ অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম। অধ্যায়টিতে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে। আজ আমরা এ অধ্যায়টির অনুশীলনীর শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো সম্পর্কে জ্ঞান লাভ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শূন্যস্থানগুলো পড়ে নিই। এক, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তোমরা শূন্যস্থানে কি লিখবে? প্রাকৃতিক সম্পদ। দুই, সোনা রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, খনিজ সম্পদ। সোনা রূপা ইত্যাদি হচ্ছে খনিজ সম্পদ। তিন, তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি। বলতো বন্ধুরা, কি জ্বালানি? হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি। তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। চার, পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে রূপান্তর করা হয়। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, রিসাইকেল। পুরনো বস্তুকে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। পাঁচ, বায়ু প্রবাহ ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়। বলতো কি উৎপাদনে ব্যবহৃত হয়? হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহৃত হয়। এবার আমরা পড়ব সঠিক উত্তর। এক, নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? বন্ধুরা লক্ষ্য করো, এখানে চারটি অপশন দেওয়া আছে। ক, তেল। খ, সূর্যের আলো। গ, প্রাকৃতিক গ্যাস। ঘ, কয়লা। বলতো বন্ধুরা, এখানে কোন সম্পদটি নবায়নযোগ্য? হ্যাঁ, খ, সূর্যের আলো। দুই, নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? বলতো বন্ধুরা, এখানে কোনটি হবে? এখানে চারটি অপশন দেওয়া আছে। প্রথমে ক, জেনারেটর। খ, উইন্ডমিল। গ, সৌর প্যানেল। ঘ, গ্যাসের চুলা। বলতো কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? হ্যাঁ, গ, সৌর প্যানেল। তিন, শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? ক, বায়ু প্রবাহ। খ, পানির স্রোত। গ, সূর্যের আলো। ঘ, প্রাকৃতিক গ্যাস। বলতো বন্ধুরা, কোনটি শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস? হ্যাঁ, খ, পানির স্রোত। এবার আমরা শিখব এ অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। চার ধরনের প্রাকৃতিক সম্পদ হচ্ছে এক, পানি সম্পদ। দুই, বনজ সম্পদ। তিন, ভূমি সম্পদ। এবং চার, খনিজ সম্পদ। প্রশ্ন দুই, বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে? বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে। বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? আমরা প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্নভাবে শক্তি পেয়ে থাকি। প্রথমত, সূর্যের আলো থেকে সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই। দ্বিতীয়ত, বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই। তৃতীয়ত, পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত করে আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই। এবং চার, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা তাপ শক্তি পাই, যা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই।
প্রশ্ন দুই, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় হচ্ছে, প্রথমত সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া, যেমন রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা। দ্বিতীয়ত, সম্পদের পুনর্ব্যবহার, অর্থাৎ সম্পদকে পুনরায় ব্যবহার করা। কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন লেখা শেষে কাগজ দিয়ে ঠোঙা তৈরি করতে পারি। প্রশ্ন তিন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ইত্যাদি প্রক্রিয়াজাত করে নবায়নযোগ্য জ্বালানিতে পরিণত করা যায়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়। এসব নবায়নযোগ্য জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এবার আমরা দেখে নিই বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বন্ধুরা, তোমরা বাম পাশে কিছু বাক্য দেখতে পাচ্ছ এবং শব্দ দেখতে পাচ্ছ। প্রথমেই রয়েছে সোনা এবং ডান পাশে তোমাদের বলতে হবে এটি কোন ধরনের সম্পদ। তোমরা কি জানো এটি কোন ধরনের সম্পদ? হ্যাঁ, এটি হচ্ছে একটি খনিজ সম্পদ। দ্বিতীয়ত, নদী। বলতো বন্ধুরা, নদী কোন ধরনের সম্পদ? হ্যাঁ, নদী হচ্ছে পানি সম্পদ। তৃতীয়ত, সূর্যের আলো। বলতো বন্ধুরা, সূর্যের আলো কোন ধরনের সম্পদ? হ্যাঁ, সূর্যের আলো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। সর্বশেষ, প্রাকৃতিক গ্যাস। বলতো বন্ধুরা, এটি কোন ধরনের সম্পদ? হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় সাত, অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ, শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, এবং সর্বশেষে আমরা শিখলাম কি, ডান বাম মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।